কেউ যেন বলল না, ক্লেটনের পায়ে বল আর কাদের যেন চোখে জল। দাদা, দ্য ক্যাপ্টেন ক্লেটন, আমার একটা কথা শুনে নিন। গত বছরও বলেছিলাম 10টা প্লাস গোল করবে, এবছর আমি আপনাদের একটা কথা বলছি, সেটাও মিলিয়ে নেবেন। ক্লেটন সিলভাকে এবছর না অন্য ভূমিকায় দেখবেন, অন্য ভূমিকায় দেখবেন, গোল তো করবেই, কিন্তু ক্লেটন সিলভাকে এমন একটা ভূমিকায় দেখবেন যেটা ভারতে ক্লেটন খেলাকালীন এতদিন কেউ কখনো দেখেনি। মিলিয়ে নেবেন আজকের ডেটে কথাটা বললাম। নমস্কার, জয়েস বেঙ্গল, আমার নাম দেবময় ঘোষ। আর একটা কথা রোজ বলি, কেউ এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি খুব জলদি নিচে সাবস্ক্রাইব করে দিন। দেখবেন লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে, টিপে দিলে সাবস্ক্রাইবড হয়ে যাবে। আর পাশে বেল নোটিফিকেশানটা আছে, অন করে দিন ফর নোটিফিকেশান পারপাস। আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন, নতুন করে বলার কিছু নেই। আর কমেন্ট অবভিয়াসলি এটা আপনাদের অধিকারের মধ্যে পড়ে। দাদা, একটা বিষয় যে কালকে পাঞ্জাব এফসিকে আমরা 1-0 গোলে হারিয়ে ডুরান্টের মূল পর্বে চলে গিয়েছি। গোলের মালা পড়তে পারতো পাঞ্জাব এফসি, গোলের মালা, অন্তত 5টা গোল হতে পারতো আমার হিসেব অনুযায়ী, যদি সব ঠিকঠাক হতো 100%। হ্যাঁ, 100% ঠিকঠাক হয় না, আপনারা বলতে পারেন, একদম ঠিক কথা। 4টে গোল 3টে গোল তো হতেই পারতো। সিভেরিও 1টা গোল করেছে, কপাল বশত 1টা গোল হয়নি, বারে লেগেছে, আর 1টা পেনাল্টি, এই তো 3টে গোল হয়েই গেল, আরও 2টো হতে পারতো। লালচুং নোংগা এত বিশাল চেহারা, বক্সের মধ্যে একটা মানে জোরে শট মারলে বলটা গোলটা ওপেন ছিল। এই ওকে, এনিওয়েজ, আমাদের অনেক ক্লেটন ফাঁকা গোল মিস করেছে, আমাদের অনেক গোল মিস রয়েছে, রেফারির ভালোবাসা রয়েছে, সব কিছু মিলিয়ে একটা পারফরমেন্স হয়েছে। কিন্তু এইটা ভালো খবর যে অনেক দিন পর আমরা একটা সর্বভারতীয় টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে যাচ্ছি। এটা কিন্তু সাম্প্রতিক অতীতে কয়েক বছরের যদি দেখেন সেটা হয়নি। পার্দো লুকাসকে নিয়ে বলতে চাইবো, পার্দো লুকাসকে ইতিমধ্যে লোকে ডগলাস ডি সিলভা বলুন, মেহতাব হোসেন বলুন, পেনর্জি বলুন, টু নেম আ ফিউ, অনেকের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। আমি বলবো তুলনায় যাব না, কিন্তু পার্দো ভালো প্লেয়ার। আমার কালকে ইসমাইল আড্ডা আপনার আলোচনা শুনেছেন, আমার ব্যক্তিগতভাবে প্রথম ম্যাচের নিরিখে একটু স্লো মনে হয়েছে, কিন্তু এটা খুবই স্বাভাবিক। তার কারণ হচ্ছে ম্যাচে মাঠের কন্ডিশান খুব ভালো ছিল না, মাঠ ভিজেছিল, বৃষ্টিও হয়েছিল, আর প্রথম ম্যাচে কেউ ওপেন করে মানে টকবক করে ফুটবলটা খেলে না। কিন্তু যেটা ওর অসাধারণ আমাদের মানে লেগেছে সেটা হচ্ছে ও বল রিসিভ করছে একদম পায়ে আঠা লাগানো, বল ছাড়ছে, বডি টার্ন করছে এবং মাপা পাস করছে, মাপা, যেটা সাউল ক্রেসপো করছে। তার মানে চিন্তা করুন, আমাদের যে মিডফিল্ড, যেই মিডফিল্ডটা হচ্ছে কোনো দলের চালিকা শক্তি, ইঞ্জিন, সেই মিডফিল্ডটাতে সাউলের মতো একটা প্লেয়ার রয়েছে, বোর্জা হেরেরাকে দেখতে পাচ্ছেন ব্লসমিং, দিন দিন কিন্তু ফুটে বেরোচ্ছে, কালকে কি গেমটা বোর্জা দিচ্ছিল দেখতেই পাচ্ছেন, ওকে বারবার কিন্তু মারতে হচ্ছে, পেটাতে হচ্ছে বোর্জাকে বিপক্ষ দলের প্লেয়ারে। তারপরে ধরুন আমাদের সৌভিক চক্রবর্তী কী খেলছে, তারপরে ধরুন পরের দিকে নেমে সুহের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিল কালকে। সুহেরকে খুব ইন্টারেস্টিংলি কোচ কিন্তু মানে খুব মানে যখন নামাচ্ছে তখন কিন্তু সুহেরের ডিফেন্সিভ রোলটাই বেশি থাকছে অ্যাটাকিং রোলের থেকে। এই জায়গাটাতেই আমার একটা প্লেয়ার দরকার, জাস্ট লাইক রহিম আলী, যখন আমাদের চ্যালেঞ্জ আসবে না ISL-এ বা ডুরান্ডে, ধরুন আমরা 1 গোল ট্রেল করছি, সেই সময় একটা প্লেয়ারকে তুলে নিতে হবে, সেই সময় আমার এই ধরনের একটা প্লেয়ার দরকার, এইখানেই একটা ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের দরকার। সৌভিক চক্রবর্তী কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে পজিশানটায় আমরা হিতেশ শর্মার জন্য খুব মানে করেছি, সেই পজিশানটায় কিন্তু সৌভিক চক্রবর্তী সাউলের সঙ্গে খুব ভালো ফুটবল খেলছে, আরও ভালো খেলবে। আমি বলছি সৌভিক এখনও কিন্তু ফিটনেসের চূড়ান্ত জায়গাতে নেই, ঠিক আছে, কিন্তু
এইটুকুনি আমি বলতে পারি, ওই জায়গায় সৌভিকের একটা বদলি রেখে দেওয়া ভালো, মোবাসিরকে আমাদের অ্যাটলিস্ট তৈরি করে নিতে হবে ওই জায়গাটার জন্য, বা এডুইন সিডনি ভ্যান্সপল, ভ্যান্সপল তো পরে নেবেওছে আপনারা দেখেছেন। আমাদের একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক দরকার, গুরসিমরত সিং গিল আছে, লালচুং নোঙ্গা আছে, আরেকটা দরকার, অত উন্নিকৃষ্ণনকে দিয়ে হবে না যেটা আমার মনে হচ্ছে। অ্যাটলিস্ট সার্থকের জায়গায় আমাদের একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক দরকার। ট্রান্সফার উইন্ডো এখনও কিন্তু দিন দশেকের বেশি খোলা আছে, আশা করছি, যা খবর পাওয়া যাচ্ছে আশা করছি ইস্ট বেঙ্গল হয়তো কিছু করছে, দেখা যাক কী হয়। এই বিষয়গুলো যদি গ্যাপ ফিল হয়ে যায়, ইটস এ টু গুড টিম। আমার মনে হয় এই টিমটা, গত বছর আমরা আমাদের প্লেয়ার ছিল কিন্তু রান্নাটা ঠিকঠাক হয়নি, মানে আমাদের শাক সবজি মাছ মাংস সব ছিল, রান্না ঠিকঠাক হয়নি। এবছর কিন্তু সব আছে, রান্না কিন্তু ঠিকঠাক হচ্ছে, এবং সব থেকে বড়ো কথা ফিটনেস লেভেল দেখুন টিমটার, যত দেখবেন তত বুঝতে পারবেন যে ফিটনেস লেভেল অল্প অল্প করে বাড়ছে। বাংলাদেশ ম্যাচের সঙ্গে ফিটনেস লেভেল, মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচের সঙ্গে ফিটনেস লেভেল, এবং কালকে পাঞ্জাব ম্যাচের সঙ্গে ফিটনেস লেভেল। আমি বলছি হরমনজোৎ সিং খাবরার বদলি দরকার আমাদের, 80 মিনিট 75 মিনিট অবধি হরমনজোৎ সিং খাবরা ঠিক আছে, আইএসএলে কিন্তু একটা সমস্যা হবে, সুতরাং আমাদের দরকার। মন্দার রাও দেশাই রয়েছে, নিশু কুমার রয়েছে, সব থেকে তুহিনের মতো একটা প্লেয়ার রয়েছে, কিন্তু আমাদের ওই জায়গাটা একটা প্লেয়ার দরকার। একটা রাইট ব্যাক, একটা সেন্ট্রাল ব্যাক, সেন্টার ব্যাক, একটা রাইট উইঙ্গার, এইগুলো দরকার আমাদের। ইদার আমরা আমাদের রিজার্ভ টিম থেকে কাউকে নিয়ে আসতে পারি বা আমরা নতুন প্লেয়ার নিতে পারি, কিন্তু রিজার্ভ টিমে এখন কি সেরকম প্লেয়ার রয়েছে যাদের আমরা এলিভেট করতে পারি? শুভেন্দু একটা প্লেয়ার ছিল, বেরিয়ে গেল, সুতরাং একটা অপশান আমাদের কমলো। সত্যি শুভেন্দু সেই পটেনশিয়ালটা ছিল ওই পজিশানটা খেলার, এবং তৈরি হয়ে যেত কার্লাস কুদ্রাতের হাতে, যাই হোক ঠিক আছে, নেই কিছু করার নেই। এইবার যেটা ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড, আমরা রহিম আলির দিকে কতটা ঝাঁপাতে পারি, এখনও সময় রয়েছে, দেখা যাক, সময় বলবে, সেটা তার উত্তর সময়ের গর্ভে রয়েছে, সেটা পাওয়া যাবে। কিন্তু আমার যেটা মনে হয়, হরমনজোৎ সিং খাবরার মতো আরেকটা প্লেয়ার আমাদের দরকার, একটা প্লেয়ার দরকার। হ্যাঁ ঠিক আছে, সে ওই জায়গাটায় এসে মোবাসির বা ভ্যান্সপল এখন কাজ চালিয়ে দিতে পারে, কিন্তু স্টিল আমার মনে হয় আরেকটা প্লেয়ার আমাদের দরকার আছে। আইএসএল অনেক বড়ো টুর্নামেন্ট, চোট আঘাত কার্ড অফেন্স এই ব্যাপারগুলো তো রয়েছে, এই হচ্ছে বিষয়। আর গোলকিপার প্রভসুখন সিং গিলের সম্পর্কে যত বেশি বলা যায় ততই ভালো, কতটা আর বলতে পারবো, হাতে যেন আঠা লাগানো আছে, অনেক দিন পর গোলকিপার ভরসা দিচ্ছে, ঠিক আছে, এই তা বলে এই নয় ও গোল খাবে না, কিন্তু আগের বছর যে হাউলারগুলো হচ্ছিল, কমলজির যে হাউলারগুলো করছিল, মানে কেউ এক্সপেক্ট করছে না ওই গোলটা আমরা খাবো, কিন্তু ওই গোলটা আমরা খেয়ে গেলাম। তো এবছর অ্যাটলিস্ট সেরকম হচ্ছে না, অন এয়ার অফ দ্য বল বেরিয়ে আসছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, একদম একদম ঠিকঠাক একটা গোলকিপার। তো সব মিলিয়েই আমি শুধু এইটুকুনি আপনাদের বলতে চাইব, বিলিভ ক্লেটন সিলভা, দেখবেন যে এই লোকটা আপনাদের নতুন কিছু উপহার দিচ্ছে, ক্যাপ্টেন ক্লেটনের উপর ভরসা রাখুন। জয়েস বেঙ্গল, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আবার মনে করে দিলাম, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ইস্ট বেঙ্গল আড্ডা একদম মিস করবেন না।